চলতি বছরের শেষ নাগাদ বগুড়া সিরাজগঞ্জ রেললাইন স্থাপন ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। বগুড়া ও সিরাজগঞ্জ এই দুই জেলায় প্রস্তাবিত রেলপথের জন্য মোট 960 একর জমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বগুড়ার সীমানায় 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর জমি ও সিরাজগঞ্জ জেলার সীমানায় 32 কিলোমিটারের জন্য 450 একর জমি অধিগ্রহণ করার কথা রয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 5,579,70,00,000 টাকা। বাসে যাওয়ার যানজটের কারণে অনেক সমস্যা হয়, আমরা চাই যে রেলটা চালু হোক। বগুড়াবাসীর জন্য দীর্ঘদিনের দাবি ছিল সিরাজগঞ্জ হয়ে ঢাকা যোগাযোগ রেল লাইনটা, তো আজকে সেটা বাস্তবতায় চলে এসেছে ইনশাল্লাহ। এই রেলপথ নির্মাণ হলে শিল্পের শহর বগুড়া ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, পাশাপাশি ব্যবসা ও শিল্পের প্রসার ঘটবে বলে মনে করেন এলাকাবাসী। বগুড়া টু সিরাজগঞ্জ হইলে সময় সাশ্রয়ী হবে, রেলপথ হলে আমাদের সুবিধা হবে, অনেক প্রচুর কাঁচামাল উৎপাদন হয়, এই কাঁচামালটা ঢাকাতে খুব দ্রুত গতিতে পৌঁছে যাবে। যাত্রীদের সময় ও দুর্ভোগ কমাতে নতুন রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই প্রকৌশলী। বর্তমান রেলওয়েতে মুন্সিরাল স্টেশনে পৌঁছাইতে সময় লাগে প্রায় 4 ঘন্টা এবং দূরত্ব 192 কিলোমিটার। নতুন রেলপথ নির্মাণ হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ 72 কিলোমিটার যেতে প্রায় আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা সময় বাঁচবে। আমিনা হীরা, মাইটিভি নিউজ ডেস্ক।